আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে ভাইয়া আসলে কিভাবে গ্রুপ পরিবর্তন করব, কিভাবে গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন করব। তো তোমরা আসলে অনেকেই অনেক ভিডিও দেখছো বাট কোথাও দেখোনি যে কিভাবে গ্রুপ পরিবর্তন করার জন্য আবেদন করা লাগে, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয় না এখন। সো আজকের ভিডিওটা যদি তোমরা ফুল দেখো আশা করি তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হবে, বাট আজকের ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা তাহলে আমি পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পারব। সো ফার্স্টে আমি আবেদন প্রক্রিয়ার বিষয়টা বোঝানোর আগে আমাদের আগে নোটিশটা একটু ভালোভাবে বোঝা লাগবে। আমি তোমাদেরকে দুই থেকে তিনটা নোটিশ দেখাবো তোমাদের বোঝানোর ক্ষেত্রে। সো একটু ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো। তো এখন আমরা চলে যাব আমাদের নোটিশে। সো এইটা হচ্ছে মূলত কুমিল্লা বোর্ডের একটা নোটিশ, ঠিক আছে। কুমিল্লা বোর্ডের কিন্তু গ্রুপ পরিবর্তনের নোটিশ দেওয়া হয়েছে, শুধুমাত্র টিসির নোটিশটা এখনও দেয়নি তারা। তো গ্রুপ পরিবর্তনের নোটিশে এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো, এখানে কিন্তু কিভাবে আবেদন করবা তেমন কিছু উল্লেখ করা হয় নাই। জাস্ট আবেদনের তারিখটা কত থেকে কত তারিখ পর্যন্ত এটা বলছে এবং এখানে কত টাকা তোমরা পেমেন্ট করবা সেটা বলা হয়েছে। এবং লাস্টে একটা কথা বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সো এই কথাটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি, আমরা আরও একটা নোটিশ দেখব, সেই নোটিশটা আমরা দেখে তারপর ক্লিয়ার হব। এই নোটিশটা কিন্তু ঢাকা বোর্ডের এই বছরের নোটিশ, দেখতে পাচ্ছ 2023 সাল। তো এইখানেও কিন্তু তেমনভাবে ক্লিয়ার করেনি যে তোমরা আসলে অনলাইনে যে আবেদনটা করবা যে কিভাবে করবা। এখানে ডিরেক্ট বলা হয়েছে যে টিসির নোটিশের কথা এবং হচ্ছে বিষয় গ্রুপ শিফট ভার্সন ছবি পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম আগামী 12/4 থেকে 12/5 মাস পর্যন্ত আর কি তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে টাকার পরিমাণটা বলে দিছে যে বিষয় পরিবর্তন 200 টাকা, গ্রুপ পরিবর্তন 800 টাকা। সো এখানে কিন্তু তেমন কিছু বলা হয় নাই। এখন তোমরা জানতে চাচ্ছ কিভাবে আবেদন করতে হবে। সো আমরা এই জন্য করবো কি, 2022 সালের নোটিশটা যদি আমরা একটু দেখি, এটাও কিন্তু ঢাকা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ বাট এটা 2022 সালের। সো তখন কিভাবে বলা হয়েছে এখানে কিন্তু বলে দিয়েছিল যে আসলে কিভাবে আবেদন করতে হবে। এই কথাটা তোমরা যদি খেয়াল করো বলা হয়েছে এই কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পূর্ণ করতে হবে। শিক্ষার্থীগণ স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সংশোধনী সম্পূর্ণ করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দিবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষ সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ থেকে কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। সো এই টাকার পরিমাণটাও কিন্তু আগেরবার একই ছিল বাট এইখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে আসলে কিভাবে আবেদন করতে হবে। তো তোমরা বুঝতে পারতেছো কিভাবে, এটা তোমাদের অনলাইনে তোমাদের কিছু করার দরকার নেই, তোমাদের নিজ নিজ কলেজে গেলে ওনারা এই জিনিসটা কার্যক্রমটা করবে। কিভাবে কার্যক্রম করবে এইটা অনেকে এখন জানতে চাইবা, তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, নাহলে তোমরা অনেকেই মনে করবা যে আসলে এতদিন দেখতেছো যে অনলাইনে আবেদন। তো কিভাবে আসলে আবেদন করবা এই আবেদন করার প্রক্রিয়াটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমরা আবার অনেকে বলবা যে আসলে এতদিন শুনছি অনলাইনে আবেদন করার বিষয়ে, তো এখন আসলে এটা কেন পরিবর্তন হচ্ছে বা আমি কেন উল্টাটা বলতেছি। তো এই যে দেখো, এইখানে যখন তোমরা যখন কলেজে যাবা, কলেজে যখন তোমাদের কলেজে একটা আবেদন করা লাগতে পারে বাট তোমরা কলেজে যে জিজ্ঞেস করবা যে আসলে কিভাবে করতে হবে ওনারাই বলে দেবে। এখন ওনারা কিভাবে কার্যক্রমটা করবে আমি তোমাদেরকে দেখাই। এই যে ওনারা ঢাকা যার যার বোর্ডের ওয়েবসাইটে আসবে, তো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যারা আছে ঢাকা বোর্ডে আসবে, এসে এইখানে ক্লিক করবে, এই OEMS এখানে ক্লিক করার পর এইখানে দেখো কি বলা হচ্ছে, সাইন ইন টু স্টার্ট ইউর সেশন ইনস্টিটিউট লগ ইন প্যানেল, মানে তোমার ইনস্টিটিউট তোমার কলেজের ইআইএন নাম্বারটা এখানে দিবে। দেওয়ার পর ওনারা আমাদের কলেজের পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে যখন এখানে সাইন ইন ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কলেজের যত স্টুডেন্ট আছে সবার এখানে ইনফরমেশন আসবে, এখান থেকে তিনি এডিট করতে পারবেন। তোমাদের যে গ্রুপগুলো দেওয়া আছে ওইখান থেকে এডিট করে তারপর ওইখানে তোমাদেরটা যখন তোমরা যেই বিষয়টা যেই সাবজেক্টটা নিতে চাও ওইটা এডিট করে তারা বসায় দিবেন এবং বসায় দেওয়ার পর তোমাদের টাকাটা তারা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করে দিবেন। তারপরে এভাবেই তোমাদের গ্রুপ পরিবর্তনটা আসলে করতে হবে। এখন কথা হচ্ছে তুমিও এখান থেকে কি আবেদন করতে পারবা কিনা। এখন যদি তোমার আইএন নাম্বার এবং পাসওয়ার্ড জানা থাকে তুমি কলেজ থেকে অনুমতি নিয়ে এখান থেকে তুমিও হয়তো বা করতে পারো, এটা আসলে উচিত না যেহেতু
নিয়ম যেটা সেটা হচ্ছে তুমি কলেজে আগে যোগাযোগ করবা, যে কলেজে যে তুমি বলবা যে তুমি গ্রুপ পরিবর্তন করতে চাও, তোমার এখন কি করতে হবে। তবে তোমাকে আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে তোমার কলেজের ওই গ্রুপের জন্য সিট আছে কিনা এবং ওই গ্রুপের জন্য যথেষ্ট তোমার পয়েন্ট আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই তুমি আবেদনটা করতে পারবা। তো এখানে যার যার কলেজে যে কলেজে যোগাযোগ করবা, কেউ নিজে থেকে আসলে এটা নিয়ে পারাপারি করো না। কারণ আমি কিন্তু তোমাদের মাত্রই দেখালাম যে আসলে কিভাবে তোমরা আবেদন করতে হবে, মানে তোমাদের নোটিশটা কিন্তু একটু আগেই দেখালাম যে আসলে কি লেখা আছে। তোমরা যদি আগেরবারের ইটা যদি খেয়াল করো, ওইখানে কিন্তু বলাই আছে যে যার যার কলেজে যাইতে হবে। কলেজে গেলে কিন্তু এই যে কলেজে আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ, এখানে দেখো লেখা আছে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সংশোধনী সম্পূর্ণ করবে। এই কথাটাতেই তোমরা বুঝতে পারছো। বাট এখন তোমরা বলতে পারো যে এটা তো 2022 সালের হলো, নিয়মটা আসলে একই থাকার কথা, জাস্ট তোমাদের এই বছরে আসলে নোটিশটাতে ভালোভাবে ক্লিয়ার করে নেই। তো যাই হোক, তোমরা এইভাবে হচ্ছে আবেদন করবা, এটাই হচ্ছে মূল থিম। এখন আবেদনটা যেহেতু কলেজ কর্তৃপক্ষ করবে, ওনাদের পাসওয়ার্ডটা যেহেতু আমি জানি না, সেজন্য কিন্তু তোমাদের এখানে গিয়ে আমি দেখিয়ে দিতে পারিনি, নাহলে কিন্তু এখানে আমি দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, তোমরা আশা করি তোমরা পুরো ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছো কীভাবে আসলে আবেদনটা করতে হবে গ্রুপ পরিবর্তনের জন্য। তোমাদের কিছু করার দরকার নেই, তোমরা সরাসরি নিজ নিজ কলেজে যাও, এই হচ্ছে তোমাদের মূল কথা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা একটু হলো গ্রুপ পরিবর্তনের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিবেন, আর এই ধরনের সব কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। যেই কোনো নোটিশের আপডেট পেতে, শিক্ষামূলক কন্টেন্ট পেতে তোমার জন্য হেল্প হবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ সবসময় রেগুলার কোনো না কোনো টপিকের উপর তোমরা ভিডিও পাবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।